আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্লগার ই কমার্স সাইটের সপ্তম পর্বে আপনাকে স্বাগতম। তো আমরা এর আগে এই ই কমার্স সাইট নিয়ে ছয়টি পর্ব দিয়েছিলাম এবং সেখানে দেখেছিলাম যে কিভাবে একটি ব্লগার সাইট খুলতে হয় এবং ঠিক কীভাবে কাস্টমাইজেশন করতে হয়, অর্থাৎ এখানে কিভাবে আপনি আপনার লোগোগুলো অ্যাড করবেন এবং এখান দিয়ে কিভাবে মেনু বারগুলো অ্যাড করতে হয় এবং এখান দিয়ে এই যে যে ইনফরমেশনগুলো আমি দিয়েছি এগুলো কিভাবে অ্যাড করতে হয়। তো আমি আমার আগের ছয়টি পর্বে এই সমস্ত কিছু দেখেছিলাম এবং কিভাবে আপনি আপনার যে কন্ট্যাক্ট যে ইনফরমেশন যে জিনিসগুলো এগুলো কিভাবে আপনি অ্যাড করবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আগের পর্বগুলা দেখেন নাই তো তারা অবশ্যই আগের পর্বগুলো দেখে আসবেন। তো আজকে আমরা সপ্তম পর্ব শুরু করতে যাচ্ছি। তো এই সপ্তম পর্বে আজকে আমরা দেখাবো যে কীভাবে একটি পোস্ট করতে হয় এখানে, অর্থাৎ আমরা তো এখানে পোস্ট করবো আমাদের প্রোডাক্টগুলা, তাই না? আমাদের প্রোডাক্টগুলো এখানে আমাদের পোস্ট করতে হবে এবং আমাদের যে ভিজিটর আসবে বা কাস্টমার আসবে তারা কিন্তু এসে এখানে সেই পোস্টগুলো দেখবে এবং সেটা ডিটেলস দেখে তারপর এখান থেকে অর্ডার করবে। তো আজকে এখানে কীভাবে একটা পোস্ট করতে হয় সেই বিষয়ে আমি আপনাদের বলবো। তো আমি ব্লগারের ড্যাশবোর্ডে আসলাম। দেখুন, এই ব্লগার ড্যাশবোর্ডে আসলে আপনি এই পোস্ট অপশনটাতে যদি ক্লিক রাখেন বা সিলেক্ট রাখেন তো এখানে আসলে আপনি দেখতে পাবেন যে এখানে ক্রিয়েট এ নিউ পোস্ট, অর্থাৎ যদি কোনো প্রকার পোস্ট আপনার করা না থাকে তখন পর্যন্ত আপনি এই অপশনটা দেখতে পাবেন এবং যদি এখানে আপনার আরও কয়েকটা পোস্ট থাকে তো আপনি এখান থেকে নিউ পোস্টে ক্লিক করেও নতুন পোস্ট করতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম নিউ পোস্ট। তো আমি নিউ পোস্ট করব একটা। তো আমি পোস্ট করব কিসের উপরে? দেখুন, আমি কিন্তু এখানে কোন কোন জিনিসগুলো বিক্রি করব সেগুলো হচ্ছে ক্যামেরা, মোটর বাইক, ল্যাপটপ, হ্যাঁ, তারপর হচ্ছে হেলথ কেয়ারের জিনিসগুলো, বুক এবং কার। তো আমি আজকে ধরুন সাপোজ একটা ক্যামেরার ইয়াগুলা ক্যামেরার একটা প্রোডাক্ট আমি এখানে সেল করবো। তো সেটা করার জন্য আমার অবশ্যই একটা ক্যামেরার ছবি এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে? তো এবং ক্যামেরার মডেল সহ এখানে লিখতে হবে। তো যাই হোক, আমি একটা ক্যামেরার ছবি নিয়ে আসি গুগল থেকে। ধরুন এখানে কোন টাইপের ক্যামেরা আমি দিব, এখানে কিন্তু আমি অনেকটা টাইপ দিয়েছিলাম যে DSLR, SLR, ডিজিটাল। ওকে, আমি একটা DSLR ক্যামেরা এখানে দিতে চাচ্ছি, DSLR ক্যানন ধরেন 700D যেটা আছে সেই ক্যামেরাটা। ওকে, তো আমি সেই ক্যামেরার ছবি এখানে নিয়ে আসি, DSLR। আচ্ছা, DSLR ক্যামেরা এখানে ক্লিক করলাম। DSLR ক্যামেরা দেখুন এখানে ইমেজে যাই, কারণ আমার দরকার হচ্ছে একটা ইমেজ, ঠিক আছে? দেখুন এটা হচ্ছে DSLR EOS, আচ্ছা 80D DSLR ক্যামেরা। আচ্ছা, ধরুন এই ক্যামেরাটাই আমি সাপোজ আমার ওইখানে প্রোডাক্ট হিসাবে আমি দিব, ঠিক আছে? তো এই প্রোডাক্ট হিসাবে এটা দিব, এটা হচ্ছে আমার 8D EOS এর। ওকে, তো এটা আমি সেভ করে নিলাম, এটা হচ্ছে সেভ ইমেজ। আপনারা এক কাজ করবেন, কখনোই ডিরেক্টলি ইমেজ এখান থেকে ডাউনলোড করে আপনাদের ব্লগে বা আপনাদের সেই ওয়েবসাইটে আপনারা ডিরেক্টলি আপলোড করবেন না, এই ইমেজগুলো অবশ্যই একটু এডিট করে নেবেন, ঠিক আছে? তো এখানে আমি সেভ করে দিলাম। এখানে সেভ করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার সেভ হয়ে গেছে। তো এডিট কিভাবে করবেন এটা যদি না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি পরবর্তী ভিডিওতে আমি এটা দেখাবো যে কিভাবে এডিট করে একটি পোস্ট আপলোড করলে সেটা কোনো সমস্যা হবে না। কিন্তু যদি এডিট ছাড়া ডিরেক্টলি আপনি সেই পোস্ট এখানে আপলোড করেন তাহলে কিন্তু অনেক সময় ফেসবুক এটা সরি আপনার এই ব্লগ এটা কিন্তু কপিরাইট দেবে, গুগল থেকে কপিরাইট দেবে, ধরার পরে আপনার এই সাইটটা ব্যান হয়ে যেতে পারে। তো অবশ্যই অবশ্যই আপনারা এটা এডিট করে নেবেন। তো যারা এডিট পারেন তারা তো ভালো, আর যারা পারেন না তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানান অথবা আমাকে নক করুন কীভাবে একটি মানে একেবারে রাইট ওয়েতে কীভাবে আপনি এডিট করতে পারেন। তো সেই নিয়ে আমি একটা ভিডিও পরবর্তীতে আপনি দিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন হয়। তো আপাতত এখন আমি এটাই দেখাচ্ছি। তো ধরুন এই DSLR ক্যামেরাটা আমি এখানে হচ্ছে আপলোড করব। তো আপলোড করার জন্য আমার কিন্তু অবশ্যই এখানে আমার একটা টাইটেল দিতে হবে, DSLR ক্যামেরা একটা টাইটেল দিতে হবে। দেখুন এখানে কিন্তু এই ক্যামেরা একটা টাইটেল ছিল, কি টাইটেল ছিল, এই যেটা যে ক্যানন EOS 80D DSLR ক্যামেরা। ওকে, তো এতটুকুই আমি টাইটেল নিতে চাচ্ছি, যে এতটুকু আমি এখান থেকে নিয়ে আমার টাইটেলটা আমি দিয়ে দিব। তো কপি করলাম, আমি জাস্ট বোঝানোর স্বার্থে এখান থেকে কপি করতেছি। আপনারা আপনাদের প্রোডাক্টের যে টাইটেলগুলো আছে সেই টাইটেলগুলো এখানে দিয়ে দিবেন। যারা টি শার্ট বা ধরুন কসমেটিক্সের বিজনেস করেন তারা কসমেটিক্স রিলেটেড সেটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? মানে যে যে প্রোডাক্ট এখানে অ্যাড করবেন সেই সেই প্রোডাক্টের শিরোনামটা টাইটেলটা আপনি এখানে জাস্ট দিয়ে দিবেন। তো আমি এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আচ্ছা, তো এরপরে এটা দেখুন এটার কিন্তু ডিটেলস আছে মেবি এখানে, আমি এই ক্যামেরাটা একটু ডিটেলস দেখি কারণ আমার যারা কাস্টমার আসবে তাদের তো ডিটেলসও দরকার হবে। তো ওকে, টাইটেল শেষ, আমি এখানে এখন ক্যামেরা দিয়ে দিব। আমার যে ইয়াটা আছে আপনার ক্যামেরাটা আছে আমি ডাউনলোড করলাম, সেটা আমি দিয়ে দিব। তো সেটা দেওয়ার জন্য দেখুন এখানে এই যে ইমেজ নামে একটা অপশন পাবেন, ইনসার্ট ইমেজ, এখানে ক্লিক করবেন। ইনসার্ট ইমেজে ক্লিক করলে এখান থেকে আপনি আপলোড করতে পারবেন যে কোনো ফটো। তো এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করলে
আপনাকে আপনার ডেস্কটপে নিয়ে যাবে, এবং ডেস্কটপে নিয়ে গেলে আপনি আপনার সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেখুন আমার এটা ডেস্কটপ চলে আসলো, তো আমি যে ফটোটা এখানে ডাউনলোড করে রেখেছিলাম, তো সেই ফটোটা আমি একটু দেখি যে কোথায় আছে এটা। আচ্ছা এই যে দেখুন এই ইমেজটা আমার এখানে ডাউনলোড হয়ে আছে, তো এটা আমি সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দিলে এটা এখানে কিন্তু আপলোড হওয়া শুরু করে দিয়েছে। তো এই যে আপলোড হয়ে গেলে এখান থেকে জাস্ট সিলেক্ট করে আপনি অ্যাড সিলেক্টে ক্লিক করে দিবেন। তো আমার ইমেজটা আপলোড কমপ্লিট, আমি এখান থেকে সিলেক্ট করে এখানে অ্যাড সিলেক্টে ক্লিক করে দিলাম। তো অ্যাড সিলেক্ট ক্লিক করে দেখুন আমার ইমেজটা চলে আসলো। এবার ইমেজ চলে আসলে দেখুন এখানে লেখার একটা কার্সর আছে, এখানে কিন্তু আপনার ডিটেলস লিখতে হবে, এই ক্যামেরার ডিটেলসটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, যে ক্যামেরার বিষয়ে বিস্তারিত যে জিনিসগুলো আছে। দেখুন আমি এখানে ডিটেলসটা যদিও বের করেছিলাম, এই ক্যামেরার দামটা কত, দামটা হচ্ছে $13,000, ঠিক আছে। তো আমরা তো ডলারে আমাদের দামটা দিব না, আমরা কিসে দিব, টাকায় দিব। তো টাকায় কিভাবে দিতে হয় সেটা আমি দেখাবো একটু পরে। তো এখানে দেখুন ডিসক্রিপশন যে জিনিসগুলো আছে বা যে ফিচারগুলো আছে, কী ফিচার বা এই যে সেই যা আছে, আমি এখান থেকে জাস্ট কপি করলাম। আপনারা অবশ্যই এগুলো লিখবেন, এগুলো কিন্তু কখনোই কপি করবেন না। আমি বোঝানোর স্বার্থে আপনাদের এটা কিন্তু এই ফটোটাও কিন্তু আমি এডিট করি নাই, বা এই যে লেখাগুলো এখানে আমি পেস্ট করে দিলাম এটা কিন্তু আমি কপি করে এনে দিচ্ছি। আপনারা এটা কোনো কখনোই কপি করে দেবেন না। আপনাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের বিস্তারিত আপনারা এখানে লিখবেন, নিজেরাই নিজেদের ভাষায় এটা লিখবেন। তো ধরুন এখানে হচ্ছে কী ফিচার্সগুলো আমি এখানে দিয়ে দিলাম, এবং যদি আমি আমি যদি চাই তো আমি আরও কিছু ফিচার্স এখানে অ্যাড করতে অ্যাড করবো, বা এটা সম্পর্কে কিছু লিখে দিব। তো তার জন্য এখানে ওদের দেখি সোমরে ক্লিক করি। তো এখানে সোমরে ক্লিক আরও কিন্তু কিছু ফিচার এখানে ওরা দেখাচ্ছে। তো যাই হোক আমি এটা সম্পূর্ণটাই নিতে যাচ্ছি, আমি সম্পূর্ণটাই এখান থেকে কপি করে নিলাম। আমি আবারও বলতেছি আপনারা কখনো এই জিনিসগুলো আমার মতো কপি করবেন না, আমি বোঝানোর স্বার্থে এগুলো আপনাদের করতেছি, কিন্তু আপনারা এখানে আপনাদের প্রোডাক্ট সম্পর্কে নিজেরাই বিস্তারিত এখানে ডিটেলস লিখবেন, ঠিক আছে। ডিটেলস লিখে তারপর এটা পোস্ট করবেন। তো দেখুন এখানে মোর ডিটেলস আমি যদি ক্লিক করি, এখানে হয়তো আরও কিছু ডিটেলস এখানে আমি পাবো। তো এই যে ক্যামেরা সম্পর্কে অনেক কিছু লেখা আছে এখানে, যে ক্যামেরার কেমন কী অবস্থা এই সেই, হ্যাঁ অনেক কিছু লেখা আছে, কত মেগাপিক্সেল। তো এগুলো আমি দিচ্ছি না, আপনাদের আপনারা আশা করি বুঝতে পেরেছেন এর ভিতরে যে কীভাবে এটা দিতে হয়। তো আমি জাস্ট এতটুকুই ফিচার্সটাই আমি এখানে দেখাচ্ছি। তো আপনাদের যে প্রোডাক্ট থাকবে, টি শার্ট থাকুক, আপনাদের কসমেটিক্স থাকুক, বা আপনাদের কোনো সুইটার থাকুক, যেটাই থাকুক সেই সম্পর্কে আপনারা এখানে লিখে দেবেন, যে টি শার্টের সাইজটা কত, এই সেই টি শার্টটা হইলে সেটার কালারটা কী, ঠিক আছে, সেই টি শার্টে আপনার কতটুকু কটন আছে, কতটুকু আপনার মিক্সিং আছে, হ্যাঁ ব্লেডিং কতটুকু আছে, এগুলো আপনার টোটাল সেই জিনিসগুলো এখানে দিয়ে দেবেন। তো আমি যেহেতু ক্যামেরা দিচ্ছি তাই ক্যামেরা রিলেটেড ডিসক্রিপশন এখানে দিচ্ছি। ওকে, তো এটা যদি এখন আমি এখানে পাবলিশ করে দিই তো আমার কিন্তু এটা পোস্ট হয়ে যাবে। তো পোস্ট হয়ে গেলে কিন্তু আমার কাজ শেষ না, এখানে আরও কিছু কাজ করতে হবে, কেননা এখানে কিন্তু আমি কোনো প্রকার আমার যে প্রাইসটা এটা কিন্তু আমি অ্যাড করি নাই, ঠিক আছে। আমি পাবলিশে ক্লিক করছি, আমি জাস্ট আপনাদের একটু স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি। তো দেখুন এখানে যদি আমি রিফ্রেশ দিই তাহলে কিন্তু আমার সেই ক্যামেরাটা এখানে দেখাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার করতে হবে এখনও এই প্রাইসটা অ্যাড করতে হবে। তো দেখুন আমার কিন্তু এই ক্যামেরাটা এখানে দেখাচ্ছে, যে এই যে ক্যামেরাটা, এটার ক্যামেরার যে আমি টাইটেলটা দিয়েছি সেই টাইটেল দেখাচ্ছে, এবং এখানে অ্যাড টু কার্ট দেখাচ্ছে। কিন্তু এখানে কিন্তু আমার একটা প্রাইস দেখানোর কথা ছিল, যে প্রাইসটা এখানে যেন সে দেখায়। তো এটার জন্য আমাকে কী করতে হবে দেখুন, আমি আমি যেহেতু প্রাইসটা বলছিলাম যে বাংলায় দিব, তো সেক্ষেত্রে আমাকে ট্রান্সলেট করে নিতে হবে। প্রাইসটা বাংলায় দেওয়ার জন্য অবশ্যই এটা ট্রান্সলেট করে নিতে হবে, ঠিক আছে, অর্থাৎ টাকার যে একটা সিম্বল সেই সিম্বলটা দিয়ে দিতে হবে। তো এটা করার জন্য আপনি চলে যাবেন হচ্ছে ব্লগার যে এই ড্যাশবোর্ডটা, সেটা গিয়ে আমি আবার এই পোস্টটা এডিটে ক্লিক করতেছি। অর্থাৎ এই পোস্টটা যখন আপনি করবেন তখনই তো এই পোস্টটা আপনি কী করবেন, প্রাইসটা সিলেক্ট করবেন, ঠিক আছে। দেখুন এটা কিন্তু কেমন জানি হয়ে গেছে। তো যাই হোক এগুলো আপনারা নিজে যখন লিখবেন তখন এই লেখাগুলো এরকম ফাটবে না, ঠিক আছে। এটা হচ্ছে এটা আমি ইয়া করে দিই, রিমুভ ফরম্যাটিং করে দিই তাহলেই হয়ে যাবে। আচ্ছা দেখুন আমার ইয়াগুলো সুন্দর মতো চলে আসছে, আমি যখন রিমুভ ফরম্যাটিং করে দিয়েছি তো জিনিসগুলো কিন্তু মোটামুটি চলে আসছে। ওকে আর একবার করে দিই, ওকে এটা কিন্তু স্টেপ বাই স্টেপ চলে আসছে। যাই হোক এটা আপনারা নিজের মতো লিখবেন, লিখলে এটা এরকমটা হবে না। তো প্রাইসটা দেওয়ার জন্য আপনাদের চলে যেতে হবে লেবেল, এই অপশনটাতে। এই লেবেলে যাওয়ার পরে আপনাদের এখানে প্রাইস অ্যাড করতে হবে। তো আমি প্রাইস অ্যাড করার সাথে সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে অফার। দেখবেন যে অনেক সময় এই যে পোস্ট, এই পোস্টার এখানে আমার অফার লেখা থাকবে, আমি কত পার্সেন্ট অফার দিতে চাচ্ছি। আমি ধরুন 50% অফারে এই ক্যামেরাটা বিক্রি করবো, তো সেটার জন্য আমার এখানে 50% এটা লেখা থাকবে, -50%, মানে যেন কাস্টমার আসলে বুঝে যে এটা আসলে 50% অফারের একটা প্রোডাক্ট। তো এটার জন্য আমি কী করব দেখুন, এখানে যে লেবেল এখানে এসে আমাকে লিখতে হবে OFF অফার, হ্যাঁ অফার অ্যাট দ্য রেট, এরপরে হচ্ছে একটা সেমিকোলন দিবেন, এরপর হচ্ছে 50%, ওকে।
এটা দিয়ে দিলে কি দেখাবে আমি দেখাচ্ছি, দেখুন এটার মিনিং হচ্ছে অফার 50%, এখানে যদি আপনি 40% দেন 40% অফার আসবে, 30% দেন 30% অফার আসবে, তো যেটাই দেন সেটা এখানে আসবে। এখন এই যে 50% অফার দিয়ে আমি ডান দিয়ে আমি এটা একটু পাবলিশ করে আপনাদের দেখাই, আপডেট দিয়ে দিলাম। ওকে, আপডেট দিয়ে আমি এটা জাস্ট একটু রিফ্রেশ দিয়ে দেখাই, দেখবেন যে এখানে অফারের যে একটা আইকন সেই আইকনটা চলে আসবে, এই দেখুন চলে আসছে যে 50%। অর্থাৎ এটা দেখলে আমার একটা কাস্টমার সে বুঝবে যে হ্যাঁ এখানে হচ্ছে 50% অফারে এই ক্যামেরাটা বিক্রি করা হচ্ছে। ওকে, এখন এখানে প্রাইসটা অ্যাড করবো কীভাবে, দেখুন প্রাইসটা অ্যাড করার জন্য আমাকে আবার এটা এডিটে যেতে হবে। অর্থাৎ আপনারা যখন এটা আপলোড করবেন তখনই এটা এই লেভেলটা মানে অ্যাড করে দেবেন, আমি জাস্ট বোঝানোর স্বার্থে বারবার করতেছি। তো প্রাইস করার জন্য এখানে আপনারা চলে যাবেন, এখানে লিখবেন PRIC প্রাইস, প্রাইস লিখে আপনারা শিফট চেপে এই যে এটার নিচে দিয়ে দিবেন, ঠিক আছে। অর্থাৎ এই সেমিকোলনটাই নিচে শিফট চেপে এটাতে ক্লিক করলে নিচে চলে আসবে একটা বলে। তো যাই হোক, এটা দিয়ে এখানে আপনি টাকার সিম্বল দিয়ে দিবেন। তো টাকার সিম্বল আনার জন্য আমার কিন্তু আচ্ছা লাগবে আপনার, দেখি আসে কি না বেঙ্গালি। আচ্ছা, টাকার সিম্বলটা আপনারা আপনাদের আমার কম্পিউটার এখন ওই অব্রোডা দেওয়া নাই, ইনস্টল দেওয়া নাই, দেওয়া থাকলে আমি এখানে ডিরেক্টলি আনতে পারতাম। তো এখানে টাকার সিম্বল যেহেতু আচ্ছা আমি একটু ট্রাই করি। তো দেখুন আমি গুগলে এসে এটা লিখেছি যে টাকা সিম্বল, আচ্ছা আমার এখানেই আছে, তারপর টাকার সিম্বলটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমি টাকার সিম্বল লিখেছি, দেখুন এখানে টাকার সিম্বল আসছে, এখান থেকে আমি এটা কপি করে নিব। জাস্ট আমি এখান থেকে যেহেতু বাংলায় করতে চাচ্ছি তো সেহেতু এখান থেকে জাস্ট কপি করে নিব। কপি কপি করে নিলে এখানে যে প্রাইস এখানে এসে পেস্ট করে দিব সেই টাকার সিম্বলটা। ওকে, টাকার সিম্বল পেস্ট করে দেবো। এবারে এটার দাম হবে কত, ধরুন সাপোজ 30,000 টাকা, আমি এখানে 30,000 দিয়ে দিব, 30,000 হয়ে গেছে। তো এই যে প্রাইস 30,000 টাকা দিয়ে দিলাম, এটা দিয়ে এখন আমি ডান করে দিব, ডান দিয়ে আমি আপডেট দিয়ে দিই, দেখবেন যে আমার এটা প্রাইস চলে আসবে। তো আমি চলে যাই আমার ওয়েবসাইটটা, ওয়েবসাইটে গিয়ে আমি এখানে জাস্ট একটু রিফ্রেশ দিলাম। তো রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে প্রাইস, আচ্ছা এখানে প্রাইসটা আসে নাই। তো কেন আসে নাই একটু আমরা দেখি যে আসলো না কেন, এটা এডিটে যাই, এডিটে করলে আচ্ছা এডিট করলে এখান থেকে প্রাইস, আচ্ছা প্রাইস 30,000 টাকা, ওকে তো দেখুন এটা আমি এভাবে লিখলাম প্রাইস, আচ্ছা এটা এভাবে আসার কথা, একটু প্রবলেম হইতে পারে। তো আমি এটা আবার আপডেট দিলাম, ঠিক আছে আমি এটা আবার লিখেছি নিজে হাতে লিখে, আমি আবার আপডেট দিচ্ছি, আপডেট দিয়ে আমি এখানে একটু করি। আচ্ছা এখন এটা আমি একটু ট্রাই করেছিলাম, যাই হোক এখানে কিন্তু প্রাইসটা চলে আসছে, এখানে রিফ্রেশ দিয়েছি এবং দেখুন এখানে লেখা আছে প্রাইস 30,000 টাকা, ঠিক আছে। তো এই যে যে আমি একটা পোস্ট করলাম, দেখুন এই পোস্টে কীভাবে আপনারা এখানে আপনাদের অফারটা অ্যাড করবেন, কীভাবে এই পোস্টটা দেখবেন এবং কীভাবে যে পোস্টের টাইটেল দিলাম আমি প্রাইস দিলাম, তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এই অফার এবং প্রাইস দিতে হবে। অফার এবং প্রাইস দিতে গেলে অবশ্যই অবশ্যই আপনারা লেভেলের মধ্যে এই কাজটা করবেন। এবং এখানে আরেকটু কাজ আছে আমার, সেটা হচ্ছে দেখুন এই যে এই ক্যামেরাটা আমার কিন্তু অবশ্যই কিসের মধ্যে যাবে, এই যে ক্যামেরা এই DSLR অপশনটার মধ্যে যাবে, তাই না? এই DSLR অপশনের মধ্যে যাবে, অর্থাৎ আমাকে কিন্তু এই DSLR অপশনটা সিলেক্ট করে দিতে হবে, এরকম ক্যাটাগরি নিতে হবে। তো এগুলো আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো, যে আপনি দেখুন এই ক্যামেরাটা আমি পোস্ট করলাম কিন্তু আমার DSLR মধ্যে কিন্তু আসলো না, আমার DSLR মধ্যে যাইতে হবে না, তো এটার জন্য আমার একটা ক্যাটাগরি নিতে হবে। আমি এখনই দেখাই দিই, যাই হোক আমি একটু ভিডিওটা লং হইলেও একটু করে দেখেন আপনারা, একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি এখানে দিয়ে দিই DSLR, ওকে DSLR দিয়ে দিলাম, অর্থাৎ এখানে আমার ক্যাটাগরিটা যাবে DSLR। এই যে এই DSLR ক্যামেরা এটার হচ্ছে অফার 50%, প্রাইস 30,000 টাকা, এবং আমার ক্যাটাগরিটা হচ্ছে DSLR-এর মধ্যে যাবে। আমি DSLR লিখে দিলাম, লিখে দিয়ে এখানে আপডেট করে দিলাম, দেখি আপডেট করে দেওয়ার পরে এটা দেখুন কি হয়। ওকে, এখানে আমি একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখবেন যে এখনও আমার ওই DSLR এটা আসবে না, কারণ আমার একটা লিঙ্ক অ্যাড করতে হবে। এই যে DSLR দেখুন এখন কিন্তু আসতেছে না DSLR-এর ভিতরে, কেন আসতেছে না, কারণ আমি যদি একটু নিচের দিকে যাই, আচ্ছা এটাতে আমি এখানে আমার একটা ক্যাটাগরি অ্যাড করতে হবে। আমি DSLR দিয়ে দিয়েছি, যাই হোক আমি এটা নেক্সট ভিডিও দেখাবো, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনারা যেহেতু DSLR দিয়েছেন তো ওই ওইখানে অবশ্যই এই জায়গাটাতে এই যে যে আমার লেভেল এই জায়গাটাতে অবশ্যই আপনারা এখানে অফার অ্যাড করবেন এবং প্রাইস অ্যাড করবেন এবং সেই সাথে DSLR অ্যাড করবেন, ঠিক আছে। তো যাই হোক এটা আমি নেক্সট পর্বে দেখাবো যে কীভাবে এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে সেখানে এই লিঙ্কটার মধ্যে এখানে অ্যাড করাতে পারেন। তো আজকে দেখুন এটা আমি পোস্ট করলাম, এবং এখানে যদি আমি ক্লিক করি আমার এই যে DSLR যে এই
প্রোডাক্টটা, এই প্রোডাক্টের উপর ক্লিক করে দেখুন এখানে টোটাল এই যে এই শিরোনামটা আমার দেখাচ্ছে, আমার টাইটেল দেখাচ্ছে এবং এখানে প্রাইস হচ্ছে 3,000 টাকা, 30,000 টাকা। এবং এখানে নিচে আসলে দেখবেন যে প্রোডাক্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট ডিসক্রিপশনের মধ্যে কিন্তু আমার সেই ডিসক্রিপশন দেখাচ্ছে, আমি যেটা লিখেছিলাম এই যে ফিচার্স বা যেভাবে লিখেছিলাম। তো আশা করি যে কীভাবে পোস্ট করে বা কীভাবে আপনার একটা ইয়া লেখে এটা আপনারা বুঝতে পেরেছেন, যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানান। তো পরবর্তীতে আমি দেখাবো যে কীভাবে অর্ডার আপনারা রিসিভ করবেন এখান থেকে, অর্ডার কীভাবে নিতে হয়। তো তার জন্য সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, ধন্যবাদ।